মোটামুটি অনেক আমরা এখন ভাইয়েরা অনেক কষ্ট করে আছে, আপনারা দেখতেছেন। ফেসবুক থেকে লাইভ আসলাম, তার মুখটা খুব হাসি। রাজভাই কিছু বলেন, রাজভাই কিছু বলেন, সবার জন্য বলেন কিছু। রাজভাই কিছু বলবেন, কিছু বলেন। ধন্যবাদ। এখানে আসলে স্বতঃস্ফূর্তভাবে আপনারা এখানে নিয়োগ যারা প্রত্যাশী আছেন, তারা সামনে তারা বন্ধন এবং তাদের দাবি নিয়ে কিন্তু তুলে ধরে দাবি এখানে এই দুই এটা বৃহত্তর একটা সারা বাংলাদেশে দেড় লক্ষ নিবন্ধন জানি দীর্ঘদিনের লালিতদের স্বপ্ন, সেই দিন পূর্বে এই শেষ হয়ে গেলে, আবেদন শেষ হয়ে গেলে এখনো পর্যন্ত আমরা রেজাল্টের অপেক্ষা আছে। এখনো রেজাল্ট হচ্ছে না, এনটিআরটি যে রেজাল্টটা দেওয়ার কথা ছিল 15 দিন বা 25 দিনের মধ্যে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। এই ইসের মাধ্যমে বারবার বিনীতভাবে অনুরোধ জানার পরে তারা বিশেষ করে এনটিআরটি এবং খুব দ্রুত অল্প টাইমের মধ্যেই যেন এই প্রকাশ হয় সেই দাবি আমরা দাবি জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন যারা ভিডিও দেখছেন, আগামীতে যদি বৃহত্তর কোনো কর্মসূচি দেওয়া হয় আপনাদের এরকমভাবে অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা, এবং সেটাকে রেজাল্ট পাওয়া তো অবশ্যই প্রভাব করতে পারবে বলে বিশ্বাস করি। ধন্যবাদ। শান্ত ভাই কিছু বলেন, আজকে একত্রিত হয়েছে তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রত্যাশা করার জন্য। রেজাল্ট যাতে আজকেই পাবলিশড হয় এজন্য আমরা এই মানববন্ধনের মাধ্যমে ঘোষণা দিতে চাই, একটু জানান দিতে চাই তারা যেন দ্রুত তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল, যদি গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ সাধারণ নিবন্ধন যে কোনো পদক্ষেপ, এমনকি তারা কোনো দ্বিধাবোধ করে। ওকে, থ্যাংক ইউ ভাই। রাজ ভাই দূর থেকে লাগে ভাই এদিকে আসেন।
কোন দাবি আছে বলেন লাইভে আছি এদিক আছে বলেন আপনি কিছু বলেন আমাদের নিবন্ধন দাবি সকল নিয়োগ প্রত্যাশীদেরকে দ্রুত রেজাল্ট দিয়ে সবাইকে একমত হও কাল আজকে রাতের মধ্যে রেজাল্ট পাবো আমরা এটা আমাদের কোন দাবি আর আমরা বসে থাকতে চাই না আমরা চাই আজকে রাতের মধ্যে রেজাল্ট পাবলিশ করুক তাহলে আমরা বলেন ভাই আজকে এরকম জায়গায় এরকম পরিস্থিতি আমাদের আসতে হবে আমরা বৈধ ভাবে বিজেপির ভাইবা পাস করে গণবিজেপির জন্য যা কিছু করেছি কিন্তু সবাই এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে বেকার অবস্থায় তারপরে রেজাল্টের জন্য যা আমাদের এই অবস্থায় আসতে হবে আসলে কোনো কল্পনা ছিল না আমাদের এই যায় কার এটা কি আমাদের ডিস্ট্রিক্ট কেন রে ভাই জবাব তো সঠিক জবাব তো আমাদের দিক কেন হচ্ছে না এটা ঠিক আছে ভাই আর কিছু ধন্যবাদ ধন্যবাদ রাজু ভাই এ বিদে বেরোবো হ্যাঁ বেরোবো